ইরাক সিরিয়াতে ক্রমশ কোণঠাসা হচ্ছে ইসলামিক স্টেট, আর সেখানে কোণঠাসা হয়েই এখন ইউরোপের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর চেষ্টা করতে পারে আইএস জঙ্গিরা। সম্প্রতি এমনটাই সতর্কতা জারি করেছে ইউরোপীয় পুলিশ সংস্থা ইউরোপোল। সতর্কতায় বলা হয়েছে কয়েক ডজন জঙ্গি এর মধ্যে হয়তো ইউরোপে ঢুকে পড়েছে, যাদের হামলা চালানোর মতো যথেষ্ট ক্ষমতা আছে। এরা হয়তো গাড়ি বোমা হামলা অপহরণের মতো কাজে লিপ্ত হতে পারে। তবে পরমাণু কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা নাকচ করে দিয়েছে ইউরোপোল। গোয়েন্দারা বলেছে ইসলামিক স্টেট মূলত সফট টার্গেটে হামলা চালানোর পক্ষপাতী। সিরিয়া থেকে যে শরণার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে তাদের কাউকে কাউকে ইসলামিক স্টেট রিক্রুট করার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছে ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তারা। 2015 সাল থেকে একের পর এক জঙ্গি হামলার পর ইউরোপে ইসলামিক সন্ত্রাসবাদের বিপদ নিয়ে নতুন আশঙ্কা তৈরি হয়েছে। ইউরোপোলের আধিকারিক রব ওয়েইনারাইট বলেছেন, ইউরোপে জঙ্গি হামলার ঝুঁকি যে এই মুহূর্তে কত বড় তা সবাই স্বীকার করেন। এই ঝুঁকি মোকাবেলায় সবার সহযোগিতা দরকার। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।